তোমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াও বিভিন্ন জায়গা ভিজিট করো এই সিনগুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি এবং সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যেন তাদের পথে না হেঁটে তাদের ফুট ফুটস্টেপ অনুসরণ না করে সেই পাপের পথে না যেয়ে আমরা যেন সত্যের পথে ফিরে আসতে পারি আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি সলেহ সালাম আনাল কেরিমে বর্ণিত পঁচিশ জন নবীদের মধ্য থেকে অন্যতম একজন নাবী যাকে অল্লাহতালা সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছিলেন এবং সামুদ গোত্রটি হচ্ছে একটি আরব গোত্র অর্থাৎ তারা ছিল আরবি ভাষাভাষীর লোকজন সেই হিসেবে সারে হারাইহিসালাম তিনি নিজেও একজন আরবি ভাষাভাষী প্রফেট বা নাবী সামুদ গোত্রের বসবাস ছিল হেজির এলাকায় যেটা বর্তমান সময়ে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে নর্দার্ন সাইড অফ দ্য সৌদি আরবিয়া আনটিল দ্য জর্ডান বর্ডার জর্ডানের বর্ডার পর্যন্ত এই লম্বা স্ট্রেচিং এরিয়াটা পুরো এরিয়াটাতে দ্য এন্টারফ্যাসটিতে এটাকে হেজের এলাকা বলে এবং সেখানেই সামুদ গোত্রের বসবাস ছিল আল্লাহ তালা সুরাহুদ এর করছেন ও ইলা সামুদা সলেহা সামুদ গুত্রের নিকট আল্লাহ তালা সলেহ আলিহিসামকে নবী করে প্রেরণ করেছেন এবং সুরতুল হেজের আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়ালা হাজরাবা আসহাবুল হেজির হেজিরিল মুরসালিন আসহাবুল হেজের অর্থাৎ হেজির এলাকায় যারা বসবাস করতো তারা রাসুলদেরকে অস্বীকার করেছে এবং হেজির এলাকায় বসবাস করতে এই সামুদ গোত্র বর্তমানে সৌদি আরবের ওই এলাকাটাকে মাদা ইন সালেহ বলা হয় যেখানে সালে আলা ইসলামের সামুদ গোত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং সেখানে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে কেউ কেউ বলছেন এখানে প্রত্নতাত্ত্বিক যেই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো হচ্ছে নাবাথিন একটা নেশন ছিল তাদের কোনো কোনো গবেষকদের দাবি যে না এটা হচ্ছে সামুদ গোত্রের যে ধ্বংসাবশেষ এটাই হচ্ছে সেই সেই ধ্বংসাবশেষ আমরা যদি কালামুল্লাহ মাজিদ থেকে সামুদ নেশন বা সামুদ জাতির যেই জাতির কাছে সলে আলহিসামকে প্রেরণ করা হয়েছে তাদের ফিচারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা পাহাড় খোদাই শিল্পে খুবই বিখ্যাত ছিল পাহাড়কে খোদাই করে ড্রিল করে সেখানে প্রকোষ্ঠ তৈরি করা এবং পাহাড়ের গাত্রে নানা ধরনের কারুকার্য তৈরি করে অভিনব কৌশল অবলম্বন করে সেখানে আবাসন তৈরি করাতে তারা বিখ্যাত ছিল এবং আল্লাহতালা এরশাদ করছেন কুরু ই আলাকুম আমিন বা আদি আদ সামদ গোত্রকে আদ গোত্র ধ্বংস করে দেওয়ার পর তাদেরকে সেখানে স্থলাভিষিক্ত করা হয়েছে ও ওয়া আকুম ফিল অর্থ এবং আল্লাহ তালা সামদ গোত্রকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে তাত্তা হেদুন আহুলিহা কসুরা তারা খুব সহজেই পাহাড় কেটে পাহাড়কে ডিজাইন করে সেখানে তারা ঘরবাড়ি বানাতো প্রাসাদ বানাতো তান হেতুনাল জিবালা বুইউতা সহজে তারা প্রাসাদ বানাতে পারত আর তান হেতুন আল জিবাল আইউতা তারা পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করতো তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম এবং এই কথাটাই সুরাতুল ফাজারে আল্লাহ তালা অন্যভাবে বলছেন যে ওয়া স্যামু উদাল্লা সখরা বিল সামুদ হচ্ছে এমন নেশন ব্যমন জাতি জাবু সখরা বিল ওয়াদ যারা পাহাড় কেটে কেটে উপত্যকায় ঘর বানাত এবং সুরাতু নামলের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াকায়না ফিল মাদিন আতি তিসা আত ও রহি ইউসিদু নাফিল আউদেওয়ালা ইউসলিহন এই সামুদ নেশনের মধ্যে নয়টা সাব ছিল এই সাব লোকেরা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ এলাকায় করত না তাহলে বেসিকলি এই তিনটি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত এবং পাহাড়ের গাত্রে কারুকার্য খচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আবাসন তৈরি করত এবং পুরা সামুদ ন্যাশনের মধ্যে নয়টা সাব ছিল যারা বেসিকলি পুরো সামুদ ন্যাশনে তারা ফাঁসাদ সৃষ্টি করতো তারা কোনো ভালো কাজ করতো না এবং এরাই বেসিকলি সলেহ আলাহি সালামের দাওয়াতের বিরোধিতা করেছিল এ পর্যায়ে আমরা দেখব যে সৈদনা সলেহ সামুদ গুত্রের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন সব নবীদের যেমনি তাউিদের দাওয়াত ছিল সলেহ আলাইহিসাল্লাম ও সামুদ গুত্রের কাছে তাউহিদের দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইলা সামুদা আলে সামুদ জাতির কাছে আল্লাহ তালা সালেহ আলহ ইসলামকে নবী করে পাঠিয়েছেন কলাইয়া কৌম আবুদুল্লাহ মিন ইলাহিন হৈরু তিনি বলেছেন হে সামুদ গোত্র তোমরা কেন এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো তোমরা এক আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই হুয়া আনশা মিনাল অর্থ তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন ওস্তা আমার আকুম ফিহা এবং এই জমিনে তোমাদেরকে আল্লাহ আবাদ জমিনকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন ওস্তা ও তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের শিল্পী কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তুমাতু তু বুইলেই আল্লাহর দিকে তোমরা ফিরে আসো ইনারব্বি করিব মুজিব নিশ্চয়ই আল্লাহ তালা তিনি তোমাদের অত্যন্ত নিকটে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব ডাকলেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাওহিদ আমরা বলেছি ওই তাওহিদের দাওয়াত সামত গোত্রের কাছে পেশ করলেন সুরাত আর আর একশত তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা আরও বলছেন যে কীভাবে তিনি দাওয়াত দিতেন সামদ গোত্রের কাছে তিনি বলেছেন যে হে সামদ গোত্র তোমরা কি আল্লাহকে ভয় করবে না ইন্নি এলাকুম রসলুন আমিন আমি আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছে। প্রত্যফুল্ল তাই তোমরা আল্লাহকে ভয় করো অতি আমি রাসুল হিসেবে আমার আনুগত্য করো ওমা আস আলহকুমা আলাহিমিন আজর আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে চাচ্ছি না ইন আজেরিয়া ইল্লা আলা রব্বিল্লা আলামিন প্রতিদান নেব আমি আল্লাহর কাছে আর তুতরা কুন আমিনিন তোমরা কি ভাবছো এখন যে আরামায় এসে তোমরা আছো তোমরা এভাবেই থাকবে কেউ তোমাদের পাকড়াও করতে পারবে না ফি জান্নাতিন ওয়া আয়ুন আল্লাহ তালা তোমাদেরকে অনেক বাগান দিয়েছেন ঝর্ণা দিয়েছেন নদী দিয়েছেন ওয়া ঝুরু এবং তিনি চাষযোগ্য অনেক জমি দিয়েছেন ফসল তোমাদেরকে দিয়েছেন ওয়া নিন তোহা হাদিম আর থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ নাজনায়ামতের যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন হেতু নীবা ফারিহীন আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো প্রাসাদ নির্মাণ করতে পারো আবাসনের কাজ তোমরা করতে পারো এই নাজ নেয়ামত যে আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন তোমরা সে আল্লাহর আবাদতের দিকে ফিরে আসো তার কাছে ক্ষমা চাও এক আল্লাহ দাসে পরিণত হও তাহলে বেসিকলি আমরা দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল সাইদেনা সলে আলহ ঠিক একই পদ্ধতিতে তিনি সামুদ গুত্রের কাছে দাওয়াতের তাহিদের বাণী দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা দেখব যে সালেহ আলেহ সামুদ গুত্রকে যখন এক আল্লাহর এবাজতের দাওয়াত দিয়েছেন তখন তার স্বগোত্রের লোকেরা কি রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তালা কালামাজিদের সাথ করছেন কল উইয়া সালে কতক্ষণ ফিনা মর যুগ হাদা তিনি যখন তাওকিদের দাওয়াত কমে সামুদকে দিলেন সামুদ জাতিকে দিলেন তারা তখন তাছিল সুরে বলতে আরম্ভ করলো হে সালে তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে ছিলে তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম তোমাকে নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল কিন্তু তুমি এগুলো কি শুরু করলে তুমি কিসের দাওয়াত দিচ্ছ আর তা না হ্যাঁ না না আবুদা মাই আবুদা ও না আমাদের পিতৃপুরুষরা যে এবাদত করতো যে মূর্তির পূজা করতো সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছো আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে বিশ্বাস আমাদের হয় হয় সন্দেহ তোমার মেনে নিতে পারছি না এইভাবে তাচ্ছিল্লের সুরে তারা সেহ আলহ ইসলামের কথা কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় তারা সলে আলাইহ ইসালামকে পাগল বলে অভিহিত করেছে জাদুগ্রস্ত বলে অভিহিত করেছে কলু ইন্নামা মোসা মোসাহারিন হে সালেহ আমার মনে হয় যে তুমি জাদুগ্রস্ত কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে আর জাদুর প্রভাবে তুমি আবুল তাবুল বকছো এভাবে সালেহ আলাইসাল্লামকে তুচ্ছতা ছেলে সুরে তারা ওনার আনিত দাওয়াতকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে সামুদ জাতি শুধু সেদিন সালে আলা ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে খান্ত হয়নি তারা ডিমান্ড করলো যে আমাদের মিরাকুলাস কিছু দেখাতে হবে এমন অলৌকিক কিছু আমাদেরকে দেখাও যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যিই রাসুল সাল্লাহিসাল্লাম বললো তাহলে তোমরা কি দেখতে চাও অলৌকিক কি দেখতে চাও যেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে আমি রাসুল তারা বললো আমাদের যে পাহাড় বৃষ্টিত এলাকা এই পাহাড়ের ভেতর থেকে একটা দশ মাসের গর্ভবতী উট নিয়ে মানে উট বের করে আনতে হবে এবং এই উট বের হওয়ার পরপরই ওর বাচ্চা প্রসব করবে সাথে সাথে ওর দুধ দিতে আরম্ভ করবে আমরা সেই দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মেজ সত্যিকারের উট এবং তুমি সত্যিকারের রাসুল সোয়ালেহ আলাহাল্লাম বললেন এরকম মোয়াজ যদি আল্লাহ তালার পক্ষ থেকে আমি এনে দেখাতে পারি তাহলে কি তোমরা ইমান আনবে তারা সবাই বললো হ্যাঁ আমরা তাহলে ইমান আনবো সেদানা সোয়ালেহ আলেহি সাল্লাম আল্লাহ তালার কাছে কায়মোনো বাক্যে দোয়া করতে শুরু করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি যদি এই মোয়াজেজাহা আমাকে দান করেন এটা দেখে আমার জাতি গোষ্ঠী ইমান আনবে তারা বিশ্বাসী হয়ে যাবে আপনি মেহেরবাণী করে আমাকে এই মিরাকেল এই অলৌকিক বিষয়টা দেখানোর ক্ষমতা দিন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে হে সালেহ আমি মিরাকল দেখাবো কিন্তু এরপরে যদি তোমার জাতিগোষ্ঠী ইমান না আনে তাহলে কিন্তু আমি সমলে তাদের সবাইকে ধ্বংস করে দেব আল্লাহ তালা তাদের ডিমান্ড অনুযায়ী তিনি তাদেরকে মিরাকেল দেখালেন পাহাড়ের ভেতর থেকে তিনি ওট বের করে নিয়ে আসলেন এবং এই কথাটি আল্লাহ তালা কালামুল্লাম এভাবে উল্লেখ করেছেন সুরাস আরাতে। মা ইল্লা ইল্লা মিস্তু না তাদের জাতিগোষ্ঠীর লোকেরা বলতে শুরু করলো যে তাহলে তুমি কি করে আবার নবী হও তুমি তো আমাদের মতোই রক্তে মাংসে দেখতে একই রকম মানুষ কীভাবে তোমার শ্রেষ্ঠত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে কী করে তুমি নাবি হবে তুমি তো আমাদের মতোই মানুষি আই এত ইনকুম তেমিনা স দেখেন তুমি যদি পারো যে নিদর্শনের কথা আমরা বলেছি এরকম উট এনে দেখাও আল্লাহ তালার আদেশে হঠাৎ মুহূর্তের মধ্যেই পাহাড় ফেটে বিকট আওয়াজে একটি উটনি বের হয়ে আসলো এবং এসেই মুহূর্তে সেই উটনিটি বাচ্চা প্রসব করল এবং দুধ দিতে আরম্ভ করলো এবং এত পরিমাণে দুধ দিতে আরম্ভ করলো যে এটা দ্য এন্টায়ার ভিলেজ পুরো গ্রামবাসীদের জন্য সে দুধ যথেষ্ট হলো আল্লাহ তালা এ ব্যাপারে উল্লেখ করছেন ও ইয়া কম ইয়দি হা কতুল্ল সাল্লাম বললেন এই যে তোমরা মিরাকেল চেয়েছিলে নিদর্শন চেয়েছিলে এই হচ্ছে নিদর্শন এটা হচ্ছে না কতুল্ল আল্লাহ তালার উট আল্লাহ তালা এই উটকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন তিনি বলেছেন এটা না কতুল্ল আল্লাহ রুট আল্লাহর পাঠানো বিশেষ উট লেখুম আয়া এটা তোমাদের জন্য নিদর্শন মিরাকেল মহারিসা হিসেবে আমি আল্লাহ তালা দিয়েছি সাল্লাম বলেন ফাজা রুহা এটাকে ছেড়ে দাও এই ওটের পথকে কখনো তোমরা আটকাবে না তা কুলফি আর আল্লাহর জামিনে এটা চোটে বেড়াবে খাবে ওলা তামা সু হাবি সু কোনো ক্ষতি সাধন তোমরা করার চেষ্টা করবে না সাবধান ভাই আখুদা কোমা আদা তাহলে কিন্তু কঠিন আজাব তোমাদেরকে পাকড়াও করবে অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন সাইদান সাল্লাহ আলি সাল্লাম বললেন কলাহা দিহি না কতুল্লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়ামিম্মা আলুম এই বিশেষ মহাজিসা সম্বলিত ওটটি যখন আসলো এই ওটটি ওই এলাকার একটি বড় কুয়া ছিল এই কুয়ার পানি খুব বেশি বেশি করে পান করতে আরম্ভ করলো ফলে এলাকাবাসীদের অন্যান্য যে ওট পশু টসু ছিল সেগুলোর পানির সংকট দেখা দিল তখন তারা সবাই এসে সালেহল সাল্লামকে বলল হে সালে আল্লাহর এই ওট তো আমাদের পানি খেয়ে ফেলছে তখন সালেহ আলাইসালাম বললেন যে লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুই আমিম মালুম তাহলে তোমাদের জন্য আমি পানি খাওয়ার টাইম স্ক্যাজুয়াল করে দিচ্ছি একদিন আল্লাহর এই বিশেষ ওট পানি পান করবে আর একদিন তোমরা পানি পান করবে কিন্তু খবরদার ওয়ালা তামা সু হাবি সু কোনো ক্ষতি এই ওটের করবে না তাহলে তাদের যে ডিমান্ড ছিল পাহাড়ের ভেতর থেকে ওট বের করে নিয়ে আসা ওট সাথে সাথে দশ মাসের গর্ভবতী ওট বের হয়ে বাচ্চা দেওয়া সেটাও দিয়েছে দুধ দিচ্ছে এবং এই দৃশ্য দেখে গোত্রের অনেক সংখ্যক লোক তারা ইমান এনে ফেললো কিন্তু ওই যে আগে আমরা বলেছি যে নয়টি সাব ছিল তাদের অনুসারী যারা তাদের লিডার যারা তারা কেউই সালে আলে সালে উপর ইমান আনলো না এবং এই দৃশ্য দেখার পরে তারা বললো সালে তুমি তো অনেক বড় জাদুকর তুমি যদি বড় ম্যাজেশিয়ান না হও তাহলে কি করে পাহাড়ের ভেতর থেকে ওট বের করে আনলে কি করে গর্ভবতী ওট আমার বাচ্চা দিল এবং সেখান থেকে আমরা দুধ খাচ্ছি